প্রিয় দর্শক বন্ধুরা ফাইনালি এর আগের ভিডিওতে আপনাদেরকে আমরা দেখিয়েছি কীভাবে আপনারা নতুন রেশন কার্ডের জন্য আবেদন করবেন অর্থাৎ বাচ্চাদের রেশন কার্ডের জন্য আবেদন করবেন এবং আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব যে কীভাবে আপনারা রেশন কার্ড ট্রান্সফার করবেন বা চোদ্দ নম্বর ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন এবং কী কী পরিবর্তন এসছে তার সমস্ত ডিটেলসটাই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব এবং যে সমস্ত মহিলারা আপনারা বিবাহ সূত্রে অবশ্যই আপনাদের স্বামীর যে অ্যাড্রেস রয়েছে বা স্বামীর যে রেশন কার্ড রয়েছে সেই ফ্যামিলিতে আপনারা রেশন কার্ড নিয়ে আসতে চাইছেন তো সেক্ষেত্রে আবেদন আপনারা কীভাবে করবেন এবং কী কী পরিবর্তন এসছে অবশ্যই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো প্রথম যে কাজটি করতে হবে আমাদেরকে লগ ইন করতে হবে লগ ইন করার জন্য রেজিস্টার যে মোবাইল নাম্বার রয়েছে অর্থাৎ বাবার বাড়ির যে রেজিস্টার মোবাইল নাম্বার সেটা অবশ্যই আপনাকে দিতে হবে ইতিমধ্যেই ওটিপি চলে এসেছে তো বন্ধুরা ওটিপি ওটিপির ঘরে দেওয়ার পরে আপনারা প্রসিডে ক্লিক করে দেবেন প্রসিডে যখনই বন্ধুরা আপনারা ক্লিক করবেন আপনাদের যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া হবে এবং সেই ফ্যামিলিতে যতগুলো রেশন কার্ড রয়েছে তার সমস্ত ডিটেলসটাই কিন্তু এখানে আপনারা দেখে নিতে পারবেন তো প্রিয় বন্ধুরা আপনারা চলে আসবেন বাবার বাড়ির যে রেশন কার্ডের ডিটেলস বা ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে আসা হবে তো এখানে আপনারা দেখে নেবেন সমস্ত ধরনের রেশন কার্ড রয়েছে রেশন কার্ডের নেম ক্যাটাগরি এবং সমস্ত কিছু কিন্তু এখানে শো করবে দেন আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে যে শিফটিং বা আমরা অবশ্যই ট্রান্সফার করব সেক্ষেত্রে নিচের দিকে আপনারা চলে আসবেন বা ড্যাশবোর্ডে এখান থেকেও কিন্তু অ্যাপ্লিকেশান আপনারা করতে পারবেন তো নিচের দিকে যখনই বন্ধুরা আপনারা আসবেন তো নিচের দিকে বন্ধুরা যখনই আসবেন এখানে দেখবেন ফর্ম নাম্বার চোদ্দো রয়েছে এখানে এবং আমাদের অ্যাপ্লিকেশান করার জন্য বা নতুন ফ্যামিলিতে যদি আমরা শিফটিং করি সেক্ষেত্রে কিন্তু আমাদের চোদ্দো নাম্বার ফর্ম অ্যাপ্লিকেশন করতে হবে দেন আমরা অ্যাপ্লাই নাও বলে যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবো অ্যাপ্লাই নয় যখনই বন্ধুরা আপনারা ক্লিক করবেন আপনাদের পরবর্তী যে পেজ বা পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে তো বন্ধুরা পরবর্তীতে এই ধরনের পেজে আপনাকে নিয়ে আসা হবে এবং অবশ্যই এখানে যে সমস্ত লিস্টগুলো রয়েছে তো যে ব্যক্তির বা যে মহিলারা আপনারা চাইছেন যে শিফটিং বা কার্ডটাকে অন্য ফ্যামিলিতে অ্যাড করতে অবশ্যই এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্টের এখানে অপশান রয়েছে ঠিক আছে আপনারা চাইলে এক দুই যতগুলো আপনারা অ্যাড করতে চান অন্য ফ্যামিলিতে বা ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা এখান থেকে চুজ করে নেবেন তো আমাদের ক্ষেত্রে যে কার্ডটা আমরা চুজ করবো বা যে কার্ডটা আমরা শিফটিং করবো সেটা এখান থেকে আমরা চুজ করে নেবো চুজ করার পরে এখানে নেক্সট এর যে অপশান রয়েছে আপনাকে অবশ্যই নেক্সট ক্লিক করতে হবে তো বন্ধুরা পরের যে স্টেপ রয়েছে পরের যে স্টেপে আপনাকে এ ধরনের একটি ড্যাশবোর্ডে নিয়ে আসা হবে অর্থাৎ যে ব্যক্তির বা যে মহিলারা আপনারা চাইছেন অ্যাপ্লিকেশন করতে বা ট্রান্সফার করতে তার সমস্ত ডিটেলস এখানে শো করবে যেটা আমরা চুজ করেছি এখানে নেম অর্থাৎ নাম শো হবে এখানে ফাদার্স নেম শো হবে মেল ফিমেল এবং এখানে হেড অফ দ্য ফ্যামিলির যে নেম সেটা এখানে শো হবে এবং রেশন কার্ড নাম্বার এখানে শো হবে দেন এখানে যে ফ্যামিলিতে আপনারা চাইছেন অর্থাৎ যে ফ্যামিলিতে আপনারা অ্যাড করতে চাইছেন বা আপনারা হয়তো বিবাহ সূত্রে যে সমস্ত মহিলারা আপনারা চাইছেন নতুন ফ্যামিলিতে বা হাজব্যান্ডের যে ফ্যামিলির যে কোনো একটা রেশন কার্ডের নাম্বার আপনাকে এখানে দিতে হবে অবশ্যই সেই ফ্যামিলির ঠিক আছে সেটা হাজবেন্ডের হতে পারে বা হেড অফ দ্য ফ্যামিলির হতে পারে তার রেশন কার্ড নাম্বার অবশ্যই দিয়ে দেবেন তারপরে এখানে যে ক্যাটাগরি রয়েছে অবশ্যই আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে চেয়ে বন্ধুরা যখনই ক্লিক করবেন অর্থাৎ যে ফ্যামিলিতে অ্যাড হবে নতুন যে রেশন কার্ড যে ফ্যামিলিতে ট্রান্সফার হবে সেই ফ্যামিলির সমস্ত ডিটেলসটা কিন্তু এখানে চলে আসবে চলুন বন্ধুরা আমরা এখানে আমাদের যে রেশন কার্ড নাম্বার এবং ক্যাটাগরি এটা আমরা ফিল আপ করার পরে নেক্সট বা চেয়ে ক্লিক করে ফেলি তো বন্ধুরা যখনই আপনারা সার্চে ক্লিক করবেন এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে যেখানে যে ফ্যামিলিতে আমরা শিফটিং টিম করব অর্থাৎ যে নতুন ফ্যামিলিতে আমরা যে কার্ডটিকে আমরা এখানে অ্যাড করবো তার সমস্ত ডিটেলসটা এখানে চলে এসছে ওই ফ্যামিলির যতগুলো রেশন কার্ড রয়েছে এখানে সিরিয়াল নাম্বার রয়েছে নেম রয়েছে এবং যে সমস্ত রেশন কার্ডগুলো রয়েছে রেশন কার্ড নাম্বার এবং ক্যাটাগরি এখানে চলে এসেছে এবং যে কার্ডটিকে আমরা নতুন ফ্যামিলিতে নিয়ে যাব তার ডিটেলস কিন্তু উপর দিকে রয়েছে দেন এবার আমাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে যখনই বন্ধু আপনারা ক্লিক করেন পরের যে পেজ পরের পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে এবং পরের পেজে যে সমস্ত ডিটেলসগুলো আপনাকে দিতে হবে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে আপলোড করতে হবে তার সমস্ত ডিটেলসটা আমরা দেখে নেব তো বন্ধুরা নেক্সটে যখনই আপনারা ক্লিক করবেন এই ধরনের পেজে আপনাকে নিয়ে আসা হবে এবং এখানে সমস্ত ডিটেলসটা এখানে শো করবে অর্থাৎ রেশন কার্ড যে সমস্ত রেশন কার্ডে আধার লিঙ্ক রয়েছে বা আধার লিঙ্ক নেই তার সমস্ত বিষয়টি এখানে শো করবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত রেশন কার্ডে যদি আধার লিঙ্ক না থাকে অবশ্যই কিন্তু এখানে আপনাকে আধার কার্ডে যে নেম রয়েছে সেটা অবশ্যই আপনাকে এখানে ফিল আপ করতে হবে ঠিক আছে আধার কার্ড নাম্বার আপনাকে দিতে হবে দেন এখানে চুজ ফাইলে ক্লিক করে সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে আধার কার্ড আপলোড করতে হবে এখানে ডেট অফ বার্থ অবশ্যই আপনারা দিয়ে দেবেন দেন নিচের দিকে আপনারা চলে আসবেন অর্থাৎ যে সমস্ত ফ্যামিলি বা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নতুন যে ফ্যামিলি মেম্বার যেটা অ্যাড আমরা করবো তার তিন নাম্বারে সেই নামটা চলে এসেছে এখানে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এবং এখানে এদিকে আমরা চলে আসবো নিচের দিকে যে অ্যাড্রেস অবশ্যই সম্পূর্ণ অ্যাড্রেসটা আপনারা ফিল আপ করে দেবেন এবং যদি আপনার অ্যাড্রেস অটোমেটিকভাবে সঠিক থাকে অবশ্যই আপনারা এখানে ছেড়ে দেবেন এখানে পিনকোড যদি না দেওয়া থাকে অবশ্যই পিনকোড দিয়ে দেবেন এখানে আপনার পোস্ট অফিস যেটা হবে সেটা সিলেক্ট করবেন পলিসি স্টেশন এটা সিলেক্ট করবেন দেন এবার আপনারা নিচের দিকে চলে যাবেন নিচের দিকে যখনই বন্ধুরা আপনারা আসবেন দেখবেন পরের যে স্টেপ অর্থাৎ কন্ট্যাক্ট ডিটেলস আপনাকে এখানে ফিল আপ করতে হবে নিচের দিকে যখনই আপনারা আসবেন দেখবেন কমিউনিকেশন ডিটেলস এখানে আপনাকে ফিল আপ করতে হবে অবশ্যই আপনারা চাইলে এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন আমরা এখানে মোবাইল নাম্বার দিয়ে ফেলেছি এবং এখানে আপনারা যদি প্রাইমারি বা সিএমএস ওটাই যদি মোবাইল নাম্বার আপনারা দিতে চান সেক্ষেত্রে অ্যাস প্রাইমারি এটাও আপনারা করতে পারেন দেন ইমেল আইডি চাইলে অবশ্যই আপনারা ইমেল আইডি দিতে পারেন দেন এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন যেটা রয়েছে এটা অবশ্যই অ্যাকসেপ্ট করার পরে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন বন্ধুরা নেক্সটে যখনই আপনারা ক্লিক করুন পরের যে পেজ রয়েছে পরের পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে অর্থাৎ পরের নেক্সট পেজে এ ধরনের পেজে আপনাকে নিয়ে আসা হবে তো প্রথম যে অপশানটা রয়েছে রিলেশন উইথ হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ এই ফ্যামিলির যে হেড রয়েছে ওনার সাথে রিলেশনটা কী রয়েছে অবশ্যই সম্পর্ক এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে ফাদার হাজব্যান্ড সন হ্যাঁ ঠিক আছে আপনাদের ক্ষেত্রে যেটি হবে তার সমস্ত ড্রপডাউন লিস্ট রয়েছে অবশ্যই আপনারা এখান থেকে সিলেক্ট করবেন তো আমাদের ক্ষেত্রে এখানে হাজব্যান্ড হবে আমরা হাজবেন্ড সিলেক্ট করলাম দেন এবার আপনারা নিচের দিকে দেখবেন এখানে যে ফ্যামিলি মেম্বার রয়েছে প্রথমত এখানে দুইটা মেম্বার ছিল এই রেশন কার্ডে বা এই ফ্যামিলিতে আর যে নতুন যে রেশন কার্ড আমাদের আর্ট হয়েছে সেটা কিন্তু তিন নাম্বারে চলে এসেছে এবং এখানে নাম এবং রেশন কার্ড এবং রেশন কার্ড ক্যাটাগরি আপনারা এখান থেকে খুব সহজে দেখে নিতে পারবেন এবং নিচের দিকে আপনারা চলে আসবেন একটু এখানে নিচের দিকে আপনাকে কিন্তু এখানে যে ডকুমেন্টস আপলোড করতে হবে তো বন্ধুরা নতুন যে ফ্যামিলিতে এই রেশন কার্ড শিফট হচ্ছে বা নতুন ফ্যামিলিতে অ্যাড হচ্ছে তার রিজন এখানে আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে তো এখানে যে তিনটা অপশন রয়েছে ম্যারেজ অর্থাৎ বিবাহ সূত্রে ডিভোর্স বা সেপারেশনের ক্ষেত্রেও আপনারা চুজ করতে পারেন আদার্স রিজনস রয়েছে তো যে সমস্ত মহিলারা আপনারা বিবাহ সূত্রে অন্য ফ্যামিলিতে আপনাদের রেশন কার্ড অ্যাড করবেন বা শিফট করবেন সেক্ষেত্রে প্রথম যে অপশন রয়েছে এটা আপনারা চুজ করবেন প্রথম অপশন চুজ করলে অবশ্যই আপনার ম্যারেজ সার্টিফিকেট যদি থাকে অবশ্যই এখানে আপনার একশো কেবির মধ্যে আপলোড করে দেবেন অথবা যে ডকুমেন্টসে আপনার হাজবেন্ডের যদি ডকুমেন্টস বা সেইখানকার কোনো ডকুমেন্টস প্রুফ থাকে অর্থাৎ আধার কার্ড বা পিক কার্ড বা ভোটের কার্ড যদি থাকে সেক্ষেত্রে যদি আপনাদের হাজব্যান্ডের নেম যদি সেখানে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আপনারা আপলোড করতে পারবেন ডিভোর্সের ক্ষেত্রে ডিভোর্সের পেপার রয়েছে বা আদার্স রিজনস অন্যান্য রিজনের ক্ষেত্রেও যেমন অনেকেই রয়েছে যাদের এরকম কোনো ডকুমেন্ট যদি না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু গ্রাম প্রধানের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটও আপনারা কিন্তু খুব সহজে এখানে আপলোড করতে পারবেন তো আমাদের ক্ষেত্রে ম্যারেজ রিজন রয়েছে আমরা এখানে বিবাহ সূত্রে তো ম্যারেজটা আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পরে নেক্সটে যে রয়েছে অর্থাৎ এখানে আপনাকে চুজ ফাইলে ক্লিক করে আপনার যে ডকুমেন্টস সেটাকে সাপোর্টিং ডকুমেন্টস এখানে আপনাকে আপলোড করতে হবে তো চলুন মধ্যে আমরা আমাদের যে ডকুমেন্টস সেটা আপলোড করে ফেলি তো বন্ধুরা আমাদের যে সাপোর্টিং ডকুমেন্টস আমরা এখানে আপলোড করে ফেলেছি দেন আমরা এবার নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে যখনই বন্ধুরা আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা নেক্সটে যখনই আপনারা ক্লিক করবেন এই ধরনের পেজে আপনাকে নিয়ে আসা হবে এবং এখানে অবশ্যই টার্ম অ্যান্ড কন্ডিশন যেটা রয়েছে সেটাতে আপনাকে এক্সেপ্ট করতে হবে এক্সেপ্ট করার পরে এখানে নিচের দিকে চলে আসবেন অবশ্যই আপনাকে একটি ওটিপি সেন্ড করতে হবে অর্থাৎ নতুন ফ্যামিলিতে যে মহিলা এখানে অ্যাড হলেন সেই নতুন ফ্যামিলির যে রেজিস্ট্রেড মোবাইল নাম্বার রয়েছে রেশন কার্ড রেজিস্ট্রেড মোবাইল নাম্বার সেই মোবাইলে একটি ওটিপি সেন্ড করা হবে এবং অবশ্যই এখানে ওটিপি আপনাকে ভেরিফাই করে সাবমিট সাবমিট ওটিপিতে ক্লিক করলে আপনার যে সেটা কমপ্লিটলি বা কমপ্লিট সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে চলুন মধ্যে আমরা এখানে ওটিপিটা সেন্ড করে ফেলি ওটিপিতে যখনই বন্ধুরা আপনারা ক্লিক করবেন ওটিপি সেন্ড সাকসেসফুলের একটা মেসেজ এখানে শো হবে দেন আমরা ওটিপির ঘরে ওটিপি দিয়ে দেবো আমাদের যে রেজিস্টার্ড মোবাইল নম্বরে ইতিমধ্যেই একটি ওটিপি চলে আসছে দেন আমরা এখানে ওটিপিটি কমপ্লিটলি দেওয়ার পরে সাবমিট ওটিপি ক্লিক করে দেবো তো বন্ধুরা অবশ্যই এখানে আপনাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ট করা হবে ওটিপিটি ওটিপির করে দেওয়ার পরে আপনার সাবমিট ওটিপিতে ক্লিক করে দেবেন সাবমিট ওটিপিতে যখনই বন্ধুরা আপনারা ক্লিক করবেন দেখবেন আপনাদের যে রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাবে এবং সাকসেসফুলের মেসেজ আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম সাকসেফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং এখানে সাকসেসফুলের একটা মেসেজ বা নোটিফিকেশান শো হবে এবং অবশ্যই মনে রাখবেন আপনাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেটাই কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার আপনারা চাইলে খুব সহজে আপনাদের রেজিস্ট্রেশন যে নাম্বার রয়েছে বা মোবাইল নাম্বার রয়েছে সেটা দিয়ে অ্যাপ্লিকেশনের যে স্ট্যাটাস খুব সহজে চেক করতে পারবেন এবং আপনার ড্যাশবোর্ড থেকে এখান থেকে খুব সহজে চেক করতে পারবেন তো চলো বন্ধুরা আমাদের যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডে আমরা চলে যাব তো বন্ধুরা আমরা এখানে ড্যাশবোর্ডে চলে এসেছি দেন এখানে চৌদ্দ নম্বর ফর্ম আমরা ফিল আপ করেছি কিন্তু অটোমেটিকভাবেই কিন্তু এখানে দশ নম্বর ফর্ম ফিল আপ হয়ে গেছে যেটা কিন্তু আমরা যেখানে ক্লিক করি স্টেটাস কিন্তু এখানে শো হবে না কারণ আমরা শুধুমাত্র চোদ্দো নম্বর ফর্ম ফিল আপ করেছি সার্ভাড়ের ইস্যুর কারণে হয়তো এই চোদ্দো নম্বর ফর্ম অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য অবশ্যই আপনারা চেক স্টেটাসে ক্লিক করে অবশ্যই আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন এবং আমাদের যে দশ নম্বর ফর্মের যে এখানে চেক স্টেটাসের যে অপশানটা এসেছে আমরা যদি এখানে ক্লিক করি তো সেই অ্যাপ্লিকেশনের ফর্মেই কিন্তু আপনাকে নিয়ে যাওয়া হবে অর্থাৎ স্ট্যাটাস এখানে চেক হবে না তো এখানে সার্ভার ইস্যুর কারণে বা কোনো রকম কোনো প্রবলেমের কারণে এটা কিন্তু অ্যাপ্লিকেশন বা এই ধরনের পেজ বা এই ধরনের একটি নোটিফিকেশন এখানে শো হচ্ছে তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি যে কীভাবে আপনারা একটা নতুন ফ্যামিলিতে আপনাদের রেশন কার্ড ট্রান্সফার করবেন তার সমস্ত ডিটেলসটা আমরা দেখিয়েছি কতদিনে ট্রান্সফার কমপ্লিট হবে তার সমস্ত প্রসেস বা সমস্ত স্টেটাস আমরা পরবর্তী বা নেক্সট ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেবো আজকের ভিডিওটি এটুকুই পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে